পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে কুমারঘাট থানা এলাকার পূর্ব রায়তুইশা এডিসি ভিলেজের জয়কুমার পাড়ায় জ্যোৎস্না রিয়াংয়ের বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে। খবরের ভিত্তিতে মহকুমা পুলিশ আধিকারিককে গমনজয় রিয়াং এবং থানা আধিকারিক প্রদ্যুৎ দত্তের নেতৃত্বে পুলিশ ও টিএসআর বাহিনী হানা দেয় ওই বাড়িতে। তল্লাশিতে উদ্ধার হয় কার্তুজ ভরা দুটো দেশি বন্দুক, সঙ্গে পাওয়া যায় তৈরি হতে যাওয়া আরও একটি বন্দুক। আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে হিমনজয় রিয়াংকে রাতেই গ্রেফতার করে পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক জানান, অস্ত্র আইনে একটি মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। হিমনজয় রিয়াং মক, সে প্রকৃত মক, এখন রিয়াং লিখছে, তার বাড়িতে আগ্নেয়াস্ত্র থাকতে পারে। সাবসিকুয়েন্টলি আমরা এখান থেকে রওনা দেব, গিয়ে আমরা 12:30 নাগাদ এখানে পৌঁছি। পৌঁছার পর তল্লাশি করি এবং তার হাতে, তার একদম পজিশন থেকে একটা লুডেড দেশি পিস্তল আমরা বাজিয়ে দেখতে পাই। সঙ্গে সঙ্গে আমরা তাকে ধরে ফেলে এবং এটা নিয়ে এলাম। আর বাড়ি আমরা তল্লাশি করি বিভিন্ন জায়গায়, কিন্তু পাইনি। এবং একটা যেখানে লাকিয়ে রাখে বাড়ির থেকে প্রায় 50 গজের মধ্যে, নিচে একটা লাকি ঘরের মধ্যে একটা বাট, বন্দুকের বাট পাই। আর নলিটা সামনে আবার এটাও লাকড়ি রাখে ঘরের সামনে, তার মানে বারান্দার মধ্যে। এখানে আমরা যখন শ্বাস করি লাকড়ি, তখন নলও পাই, মানে দুইটা আমরা, দুইটা আগ্নেয়াস্ত্র, দেশি আগ্নেয়াস্ত্র, তার মাঝত্ব করে এবং তাকে রিটেন করে আমরা নিয়ে আসি। বুধবার সকালে ধৃত যুবককে আদালতে সোপাত করেছে পুলিশ। অস্ত্র উদ্ধারের ঘটনায় কুমারঘাট জুড়ে চাঞ্চল্য। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।